হাতে গোনা কয়েকদিন পরই অনুষ্ঠিত হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় মণ্ডপ সজ্জা চলছে জোর কদমে। কোথাও আবার দেবী দুর্গা মণ্ডপে চলে এসেছেন, রাত পোহালেই অনুষ্ঠিত হবে মহালয়া। পূর্ব বর্ধমান জেলার কান্লার কাটিগঙ্গা এলাকার গৃহবধূরা নাওয়া খাওয়া ভুলে মোমবাতি তৈরিতে ব্যস্ত। বিগত দুবছর করোনার জন্য সেভাবে তাদের ব্যবসা হয়নি, এবছর বাঙালির বাঁধ ভাঙা উচ্ছ্বাস। সেই কারণে এবছর দুর্গাপুজোয় মোমবাতির চাহিদা বেশি। বিভিন্ন রকমের রং বেরঙের মোমবাতি তৈরিতে ব্যস্ত গৃহবধূরা, তারা জানান এবছর চাহিদা অনেক বেশি। এতে আমার রং লাগবে, তারপর দু রকমের মোম লাগবে, তো বিভিন্ন কালারের রং, বিভিন্ন রকমের ডাইস আমাকে তৈরি করতে হচ্ছে। মোমগুলো জ্বালিয়ে সাজগুলো আমাকে সেইভাবেই তৈরি করতে হচ্ছে, মোমগুলো সাজের মধ্যে ঢেলে ঢেলে আমাকে তৈরি করতে হচ্ছে। আপনি তো গ্যাসে মোমটা গলাচ্ছেন, তো এটা কি কাঠে বা উনুনে এটা কি করা সম্ভব হচ্ছে না? কাঠে এখনও আমি মানে পারছি না সেরকম, আমি গ্যাসেই করছি, তো সেরকমভাবে তো কাঠে এখনও আমি ধরাইনি, চেষ্টাও করিনি, তো আমি গ্যাসেই করবো ইচ্ছা আছে আমার, কিন্তু গ্যাসের দামটা বেশি বলে আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তাও কত পিস মোমবাতি তৈরি করেছেন? আমি এর মানে এখনও তো গুনতিটা আসেনি, আমি এই ধরেন 50 কেজি মালের মোম তৈরি হয়ে গেছে আমার। কান্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।